একুশের ভোটের আগেই ফুরফুরা শরীফে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বিধানসভা ভোটের আগেই মঙ্গলবার বিকেলে ইব্রাহিম সিদ্দিকী ও আব্বাস সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও বিরোধী দলনেতা আব্দুল মান্নান। বাংলার সর্বস্তরের মানুষের জন্য তারা তাদের মঙ্গল কামনা করে, তাদের শুভ কামনা করে। ফুরফুরা শরীফে যখন ঢুকলাম তখন সেখানটাই পুরনো লেখা আছে, সর্বধর্মের মানুষের জন্য, সর্বসম্প্রদায়ের মানুষের জন্য। তাই ফুরফুরা শরীফ এই বাংলার ধর্মনিরপেক্ষ মানুষের কাছে একটা পীঠস্থান, একটা তীর্থস্থানের মতো। হুগলি থেকে পাপ্পু সাতরার রিপোর্ট, টাইমস বাংলা।